আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব ঈদের নামাজ কীভাবে পড়তে হয়, তাকবীরে তাহরিমা এবং কুরবানির দোয়া কীভাবে পড়তে হয়, সবগুলো আমরা একে একে দেখব ইনশাল্লাহ। যেহেতু এটা বছরে দুইবার আসে, এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য আপনাদের যাতে সহজে এই ভিডিওটি দেখে ঈদের নামাজটা এবং তাকবীরে তাশরিক এবং কুরবানির দোয়াটা শিখতে পারেন, সেই জন্য আজকে এই ভিডিওটি ক্রিয়েট করা। কাজে সবাই দেখতে থাকুন। প্রথমে আমরা দেখব ঈদের নামাজের নিয়ম। ঈদ অর্থ হচ্ছে খুশি। আমরা মুসলিমরা দুইটি ঈদ বা দুইটি খুশির দিন আমরা উদযাপন করে থাকি। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। আজকে আমরা ঈদুল আজহার নামাজ কীভাবে পড়তে হয় এবং তাকবীরের তাশরিকটা কী এবং কুরবানির দোয়াটা কী, সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। সবাই দেখতে থাকুন। ঈদের নামাজের নিয়ম, ঈদের নামাজটা আমরা কীভাবে পড়বো, কখন হাত তুলবো এবং কখন কী বলবো, সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম রাখাতে তাকবীরে তাহরিমার পর সানা পাঠ করত তিন তাকবীর বলিতে হয়। প্রথম তাকবীরের সময় দুনো হাত কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবর বলিয়া হাত ছাড়িয়া দিবে। দ্বিতীয় তাকবীরের সময়ও অনুরূপ করিবে। তৃতীয় তাকবীরের সময় হাত উঠাইয়া আল্লাহু আকবর বলিয়া হাত বাঁধিয়া লইবে। এরপরে হচ্ছে প্রথম রাকাতের যাবতীয় কার্যাদি, অর্থাৎ প্রথম রাকাতের সুরা ফাতিহা পড়া এবং অন্য একটা সুরা মিলানো, রুকু সেজদা সব কিছু করার শেষ করিয়া দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া কেরাত শেষ করার পর রুকুর পূর্বে তিন তাকবীর বলিতে হয়। যখন আমরা দ্বিতীয় রাকাতের সুরা পড়ব, কেরাত পড়ব, করার পরে যখন আমরা রুকুতে যাব, রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবীর বলিতে হইবে। এই সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তাকবীরের দুনো হাত উঠাইয়া ছাড়িয়ে দিতে হইবে। অতঃপর আল্লাহু আকবর বলিয়া রুকুতে চলিয়া যাইবে। দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পর সালাম ফিরাইবার পর ইমাম সাহেব মিম্বরে উঠিয়া খুতবা পাঠ করিবেন। খুতবা শোনা ওয়াজিব। খুতবা সমাপ্ত হইলে ঈদগাহ হইতে বিদায় নিবে। খুতবা পড়াকালীন সময়ে কথা বলা, হাঁটা চলা বা ঘোরাফেরা করা জায়েজ নাই। কোনো ঈদের নাজান বা ইকামত নাই। পরে বিশেষ দ্রষ্টব্য, ঈদুল আজহার সময় জোরে জোরে বরুন্দ আওয়াজে বা উচ্চ সুরে তাকবীরে তাশরিক বলিতে বলিতে ঈদগাহের দিকে আসিবে, কিন্তু ঈদুল ফিতরের সময় তাকবীরে তাশরিক মনে মনে পড়িতে হইবে, ইহা সুন্নত। আমরা এখন দেখব তাকবীরে তাশরিকটা আসলে কী। আমরা এখন দেখব তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিকটা কী আমরা সবাই দেখে নিই। হ্যাঁ, সেটি হচ্ছে একটি দোয়া, খুবই সহজ, সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হচ্ছে তাকবীরে তাশরিক। আপনার কয়েকবার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। এরপরে হচ্ছে কুরবানির দোয়া। আমরা যখন কুরবানি দেব, যখন জবাই করব, জবাই করার সময় কোন দোয়া পড়তে হয় এবং কতটুকু পড়তে হয়, কোন সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে থাকেন, এটা হচ্ছে কুরবানির দোয়া। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك بسم الله والله أكبر اللهم تقبل مني كما تقبلت من حبيبك محمد وخليلك إبراهيم عليهما الصلاة والسلام। এই হচ্ছে কুরবানি করার দোয়া। আর কখন ছুরি হাতে নিয়া জবাই করার অস্ত্র বা ছুরি হাতে নিয়া উপরোক্ত দোয়াটির মিনাল মুসলিমিন, এই দেখতে পাচ্ছেন,
ও আনা মিনাল মুসলিমিন পর্যন্ত যাহাদের নামে কুরবানি করা হইতেছে তাহাদের নাম স্মরণ করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবর বলিতে বলিতে জবাই করিবে। ও জবাই শেষ করিয়া সাথে সাথে আল্লাহুম্মা তাকাব্বাল থেকে দোয়া শেষ পর্যন্ত আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বাল মিন হাবিবিকা মুহাম্মাদিউ ও খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা পড়ে শেষ করবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ঈদুল আজহা সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। যদি ভালো ধারণা পেয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর কেমন ভিডিও চান। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা ব্যক্ত করি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।